কে আলামত সমূহকে আমাদের দেশে দৃষ্টিতে দেখা হয় কে আগে তো ইসারা হবে এটাও কি নেতিবাচক আমাদের আলামত মানেই নেতিবাচক এটি ভুল ধারণা আলামত এর মধ্যে বেশিরভাগই হলো নেতিবাচক বিষয় ঠিক আছে কিন্তু কিছু কিছু আছে যে যেগুলো ভালো এবং যেগুলো আপনার আমাদের প্রত্যেকের কাঙ্ক্ষিত যেমন কেয়ামতের কিন্তু প্রথম আলামত নবী সাল্লাহামের আগমন তিনি দুনিয়াতে চলে আসা মানেই হলো কেয়ামতের আর সবচেয়ে বড় আগের সবচেয়ে বড় ঘটনাটি ঘটে গেছে পৃথিবীতে বিধায় তার আগমনটা তো খারাপ কিছু নয় অথচ সেটাও কেমন আলামত এবং আপনি যেমনটি বলেছেন এই সদস্য ইসলামের আগমন এটা তো ভালো জিনিস অতএব সেটা কেমনতার আলামত তাহলে কেমন আলামত হলেই যে সেটা খারাপ কিছু হতে হবে এমনটি মনেও আবশ্যক নয়